আপনি কোন চ্যানেলে আছেন? আজকে থেকে আমরা সবাই সাবেক এমপি, চাকরি ছেড়ে দেন, আপনি কি বেতন ভাতা ফেরত দেবে? এবং উনি একটু হেসে বিস্ময় প্রকাশ করেছেন যে আমরা কেন পদত্যাগ করছি। বেতন ভাতা নিয়েছি, বেতন ভাতার বিনিময়ে আমরা কাজ করেছি, সেটা ফেরত দেবো কিভাবে? আপনি একটা জায়গায় অফিসে চাকরি করেন, আপনি আজকে আপনি কোন চ্যানেলে আছেন? যেই চ্যানেলটা যদি আপনি ছেড়ে দেন কোনো কারণে, চাকরি ছেড়ে দেন, আপনি কি বেতন ভাতা ফেরত দেবে? ওনার এটা গ্রহণ বা বর্জনের কোনো বিষয় না। যেই মুহূর্তে আমরা পদত্যাগপত্র দিচ্ছি সেই মুহূর্ত থেকে সেটি কার্যকর, এবং মাননীয় স্পিকার বলেছেন যে এখন থেকেই, যেই মুহূর্তে উনি গ্রহণ করলেন, আমাদের রিসিভ কপি জমা ফেরত দিলেন, তখন থেকে আমাদের পদত্যাগ কার্যকর। সুতরাং আজকে থেকে আমরা সবাই সাবেক এমপি। দেখুন, আমাদের আমাদের দীর্ঘ 3.5 বছর আমরা একই সংসদে কাজ করেছি। মাননীয় স্পিকারের মানে ওনার উনি সংসদ পরিচালনা করেছেন, সুতরাং বিভিন্ন সময় ওনার সাথে কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিশ্চয়ই আমাদের মধ্যে আছে, সেভাবেই ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে, কোনো পলিটিক্যাল কোনো আলাপ হয়নি। এবং উনি একটু হেসে বিস্ময় প্রকাশ করেছেন যে আমরা কেন পদত্যাগ করছি, এটুকুই। কিন্তু পদত্যাগের ব্যাপারে না বলবার কোনো সুযোগ নেই, উনি জানেন এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এই ব্যাপারে উনি কিছু বলেননি।